শুটিংয়ের বাড়ি কিভাবে কার্ড দিয়ে কিংবা বোর্ড দিয়ে বানানো হয় এই সকল তথ্য নিয়ে আজকে আমি আপনাদের জন্য স্পেশালি ভিডিওটি তৈরি করেছি তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি যে জায়গাটিতে একটি শুটিংয়ের জন্য বাড়ি অফিস ঘর বানানো হচ্ছে এটি হচ্ছে চিত্রনায়ক বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর অর্থাৎ চিত্রনায়ক জোসিমের মৃত্যুর পর তাকে স্মরণীয় করে রাখার জন্য একটি ফ্লোরের নামকরণ দেওয়া হয়েছে চিত্রনায়কিম ফ্লোর তো আজকে আমি এই জসিম ফ্লোরেই হঠাৎ করে প্রবেশ করতে আমার চোখে পড়লো যে এখানে একটি বুট দিয়ে বাড়ি ঘর তৈরি করা হচ্ছে অফিস তৈরি করা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা আসলে সিনেমা কিংবা বিজ্ঞাপনে অনেক ধর সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখে থাকি কিন্তু আমরা অনেকে ভাবি যে আসলে এই বাড়ি ঘরগুলো কোথায় আসলে শুটিং আসলে কোথায় হয় তবে একদিনের জন্য দুই দিনের জন্য লাখ লাখ টাকা ব্যয় করে কিভাবে শুটিং এর জন্য বাড়ি ঘর তৈরি করা হয় এবং সেটি ইট পাথর ছাড়া কিভাবে তৈরি করা হয় সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিজ্ঞাপন চিত্রের একটি সেট তৈরি করা হচ্ছে যেটি বিএফডিসি চিত্রনায়ক জোসিম ফ্লোরে অর্থাৎ শিল্পী সমিতি এবং পরিচালক সমিতির সন্নিকটে যে ফ্লোরটি রয়েছে সেখানে কিন্তু এই এই জিনিসটি তৈরি করা হচ্ছে তো দেখুন যে আসলে বোর্ড দিয়ে আমরা যে ফ্লোরটি দেখাচ্ছি এই ফ্লোরে দেখুন ওপরের ফ্লোর মানে হচ্ছে বড় গোডাউনের মতন ওপরের সাইডটি কিন্তু টোটালে খোলা কিন্তু আমরা যখন একটি পরিপূর্ণ শুটিং দেখি তখন আপনারা খেয়াল করবেন যে চারপাশের দেয়াল টেয়াল সব কিছু মিলিয়ে সিঁড়ি মিলিয়ে আপনাদের কাছে মনে হয় যে পরিপূর্ণ একটি বাড়িতেই আসলে শুটিংটি হয়েছে না আসলে শুটিং কোনো বাড়িতে হয়নি এখানে দেখুন যে চারপাশ থেকে দেয়ালের মতন তৈরি করা হচ্ছে বুট দিয়ে কিভাবে এই যে পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে রাজমিস্ত্রিরা দিন রাত পরিশ্রম করে কীভাবে শ্যুটিংয়ের উপযুক্ত বাড়ি ঘর রুম অফিস আদালত তৈরি করছে তো এই যে দেখুন এই যে আপনাকে এখন একটি মানুষ রং করছে এটি কিন্তু দেখেন কার্ড দিয়ে বুট দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে আমরা বিভিন্ন অফিস আদালতে দেখি যে অনেক বিশাল বড় বিল্ডিং থাকে বিল্ডিংগুলোতে কিন্তু থাই ফিট করা থাকে গ্লাসের তো এটা কিন্তু সেই রকমই কিন্তু করা হবে এখানে দেখুন তারা বোর্ড দিয়ে দেয়ালগুলো করার পরে কিন্তু আমরা সাধারণত দেয়ালে যে রঙগুলো করে থাকি ঠিক যেভাবে করে থাকি সেভাবে কিন্তু রং দিয়ে সেটিকে দেয়ালে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো ভিউয়ার্স আরেকটি বিষয় দেখুন যে এখানে পিছন থেকে উইন্ডো এটা হচ্ছে জানালা তারপর দেখুন বোর্ডগুলোকে কিভাবে কেটে কেটে টুকরো টুকরো করে কিন্তু জোড়া লাগিয়ে দেয়াল তৈরি করা হচ্ছে এখানে কিন্তু প্রায় আমি এখানে ঢুকতেই লক্ষ্য করেছি প্রায় দশ পনেরো জন শ্রমিক কিন্তু এই বাড়িটি তৈরির জন্য কাজ করছে আর এখানে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং হবে যে বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্র পরিচালক কার চৌধুরী তো তিনি কিন্তু একটি বিজ্ঞাপনের জন্য কিন্তু এই তৈরি করছে এবং যেটি আমি জানতে পেরেছিলাম যে এই শুটিং অংশগ্রহণ করবেন চিত্রনায়িকা মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া তো এই শুটিং আসলে কি ধরনের ব্যবস্থা কিভাবে কারণ আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে কারণ আমরা যখন সিনেমা বিজ্ঞাপনগুলো দেখে থাকি তখন কিন্তু আসলে শুটিংয়ে বা কিংবা ক্যামেরার আড়ালে আসলে কিভাবে শুটিং প্রস্তুতি নেওয়া হয় কিভাবে শুটিং সেট তৈরি করা হয় এই সকল সম্পর্কে আমাদের ধারণা পাওয়াটা খুবই কঠিন ব্যাপার তো এফডিসিতে আসলে এইভাবেই আসলে বাড়িঘর তৈরি করা হয় যে বাড়ি ঘরগুলো কিন্তু একদমই অস্থায়ী বা দুই দিন তিন দিনের জন্য জাস্ট শুটিং সময় পর্যন্ত কিন্তু এই ঘরগুলো কিন্তু কাজে লাগানো হয় এমন হয় যে এক সপ্তাহ ধরে দশ দিন ভরে কিন্তু ডুপ্লেক্স বাড়ি অফিস বিল্ডিং এই সকল এরকম ভাবে কিন্তু সেট তৈরি করা হয় আর শুটিং শেষে একদিনের জন্য কিন্তু যদি শুটিং করতে হয় তারপরে চার দিন পাঁচ দিন দশ দিনে কিন্তু এরকম সেটগুলো তৈরি করা হয় তবীয় দেখুন কত সুন্দর করে কারুকার্য করে এই সামনে থেকে নিশ্চয়ই আপনার দেখার পরে মনেই হচ্ছে না যে এটি বুট দিয়ে এত সুন্দর করে শুটিংয়ের উপযুক্ত বাড়িটি করা হচ্ছে এটি হয়তো বা আপনার মনেই হচ্ছে না দেখুন এখানে কারুকার্য করে সুন্দর করে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার তারপরে যে ব্যাক সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুট দিয়ে কীভাবে তৈরি করছে আর এটা কিন্তু আবারও বলি যে চিত্রনায়ক জসিমের নামে তিনি মৃত্যুবরণ করার পরে কিন্তু তার নামে স্মরণীয় করে রাখার জন্য এই ফ্লোটির নামকরণ করা হয়েছে চিত্রনায়ক জোসিম ফ্লোট দেখুন এই বোর্ড দিয়ে প্রথমে তৈরি করছে তারপরে প্রথমে এক পার্ট রঙ করছে তারপরে আরেক পার্ট রঙ করছে তো রঙটা এমনভাবে দেওয়া হয় যেটি আপনি ক্যামেরার ধরার পরে কিংবা আপনি খালে চোখেও বুঝতেই পারবেন না যদি আপনি সাইডে না যান এই ব্যাক সাইডে না যান তাহলে বোঝার কোনো উপায় নেই যে এটি আসলে কীভাবে একটি বাড়ি আকারে সেটি ধারণ করা হয়েছে দেখুন এখানে জানালা আমরা বিভিন্ন আসবাবপত্র যেটি আমরা যেটি দেখি যে একটি ফ্ল্যাটের মধ্যে এন্টোরিয়ালের যে কাজগুলো হয়ে থাকে ঠিক সেভাবেই কিন্তু সেটিকে প্রস্তুত করা হচ্ছে দেখুন এখানে একদিকে রঙ করা হচ্ছে আরেকদিকে দেয়াল তৈরি করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু কাজগুলো এগিয়ে যাচ্ছে তো ভিয়ার্স এই যে শ্যুটিংয়ের জন্য যে বাড়ি ঘরগুলো তৈরি করা হয় আলাদা প্রস্তুতিগুলো নেওয়া হয় এই চিত্রটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটি নিয়ে কিংবা শুটিংয়ের এই অভিজ্ঞতাটি নিয়ে আপনার মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন